থ্রেড কালচার নিয়ে আমরা যে কথাগুলো বলেছি বা থ্রেড কালচার নিয়ে বিভিন্ন ধরনের যে যে স্টেপ আমরা নিয়েছি বিভিন্ন মেডিকেল কলেজ ম্যাডাম আজকেও দেখা গেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থ্রেড কালচারের যে নাম প্রধান নাম সে আজকে গিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে তালা লাগিয়ে দিয়েছে এবং ম্যাডাম আরও একটা জিনিস সেদিনকে চোদ্দো তারিখ চোদ্দোই অগাস্ট আমাদের আর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল সেই ঘটনায় যারা অভিযুক্ত ছিলেন যতজন ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া হলো এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই দেখে মনে হতে পারে যে আমরা আজ সত্তর একাত্তর দিন আন্দোলন হচ্ছে আমরা কেন এত কমিটি চাইছি বা কেন এই কমিটিগুলোতে থাকতে চাইছি এই জায়গাটা ম্যাডাম ভেবে দেখতে হবে নয় আগস্টের যখন ঘটনা ঘটে এবং নয় আগস্টের ঘটনার পর যে কনসিকুয়েন্সগুলো আমরা আরজিকর মেডিকেল কলেজের বুকে দেখতে পাই আমি ওখানকার থার্ড ইয়ার পিজিটি আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা ছিল না যে কলেজের ভিতরে একটা কি পরিমাণ ক্রিমিনালাইজেশনের মতন অবস্থা একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে তৈরি হচ্ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি ম্যাডাম এবং আমরা আরজিকর মেডিকেল কলেজে স্যার আছেন এখানে ইনকোয়ারি কমিটি যে তৈরি হয়েছিল সেই ইনকোয়ারি কমিটির রিপোর্ট যখন আসে এবং আন্দোলন করতে গিয়ে যখন ওই ছেলেগুলোর সাথে পরিচয় হয় ছেলেমেয়েগুলোর সাথে তারা তিন চারটে বছর যে নারকীয় যন্ত্রণার সাথে কাটিয়েছে ম্যাডাম সেটা হয়তো অভয়া মারা গেছে কিন্তু তাদের ওই দিনের যন্ত্রণারগুলোর মানে একটা কমিটি দিয়ে বা একটা গ্রিভেন্ট সেলস দিয়ে বা কলেজ লেভেল গ্রিভেন্ট সেল দিয়ে এই যন্ত্রণা প্রশমিত করা যায় না কিছু ছেলে মেয়ে এমন আছে ম্যাডাম মানে এই কথাগুলো প্রকাশ্যে বলার মতন পরিস্থিতি থাকে না ম্যাডাম মানে সেক্সুয়াল মলস্টেশন থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই এই থ্রেড কালচার কথাটা সব